या मुफस्सिर या मुदी या हदी ढूंढते हैं सब वसीला औलिया अल्लाह ब्रदरान मिल्लत इस्लामिया चिंता करार विषय भाई अपनी मुहद्दिस ए जान मुहद्दिस माने हदीस विशारद হাদিসের জ্ঞানীকে মুহাদ্দিস বলা হয় যারা হাফেজে হাদিস হয় তাদেরকে কমসে কম 3 লক্ষ হাদিস সংগ্রহ করতে হয় মুখস্থ সেই 3 লক্ষ হাদিস মুখস্থ করলে তাদেরকে হাফেজে হাদিস বলা হয় আর যারা যাদেরকে মুহাদ্দিস বলা হয় তাদেরকে কমসে কম 5 থেকে 7 লক্ষ হাদিস মনে রাখতে হয় তবেই তারা মুহাদ্দিস হতে পারে কিন্তু ভাই আমার মাওলানা পাক বলছেন মুহাদ্দিস হয়ে যাও 5 লাখ কেন 7 লাখ হাদিস মনে করে নাও ততক্ষণ পর্যন্ত জান্নাতের দরজা তোমাদের জন্য খুলবে না যতক্ষণ না তোমরা ওয়ালি আল্লাহর সাথে ব্রাদারানে মিল্লাতে ইসলামিয়া আরে ভাই আমার বাবু তানভীর বাবু একটা শের বলছিলেন যে রুবি থি কশ্তি ও দম মে নিকালি রুবি থি কশ্তি ও দম মে নিকালি যে তুমে এসে কুদরত মেরি গাউস সে আর না বরাদরান মিল্লত ইসলামিয়া আরে ভাই কশ্তি তো অনেক দূরের ব্যাপার আমি একটা গামলায় একটা মগ রুবি দিয়ে আপনারা তুলতে পারি না আমার কথায় ওঠে না উঠবে আমি যদি বলি মা কি অর্থের পাগলা হয়ে গিয়েছে মানে হয়েছে কি হযরত ইব্রাহিম বিন আদহামের দরবারে একজন এসে মিসকিন গরিব এসে বলছে যে হুজুর আমি বড্ড গরিব আমাকে কিছু তোহফা দিন তো বলছে আমি দরবেশ মানুষ আমি কি তোহফা দেবো তো যে কিছু একটা দিন তো বলছে ঠিক আছে একটা মাটির ঢালা নিয়ে এসে তো মাটির ধারা নিয়ে এসেছে নিয়ে আসার পরে হযরত ইব্রাহিম এর আদম সেটাকে ফুঁক দিয়ে সোনা হয়ে গিয়েছে বলো বলবেন তো ভাই সোনা হয়ে গিয়েছে সেই ধারাটা নিয়ে এমনি এমনি করে দেখছে আর বলছে হুজুর কি দোয়া করে ফুঁক দিলে কি দোয়া করে ফুঁক দিলে তো বাবা যেটা পেয়েছো সেটা নিয়ে সন্তুষ্ট থাকো দোয়া জানার দরকার নেই তো যে না হুজুর আপনি বলুন না আপনি আমার বীর আপনি যে দোয়াটা পড়েছেন যদি জানতাম বড় আন্তরিক সন্তুষ্ট হতো আমার তো বলছে আমি দরুদের পাক পড়েছি আর সূরা ইখলাস পড়েছি বলে ফুঁক দিয়েছি সোনা হয়ে গিয়েছে তো তখন করেছে কি বলে হুজুর আপনার সোনার আর আমার দরকার আমি শিখে গিয়েছি হ্যাঁ আমি তো শিখে গিয়েছি আপনার দোয়ার সোনার দরকার নেই আপনার সোনা আপনি ফিরত নিয়ে নেন উনি সোনাটা হাতে নিলেন মাটির গাদায় ফেললেন সোনা আবার মাটি হয়ে গেল সোনা মাটির গাদায় ফেললেন সেটা আবার মাটি হয়ে গেল এবার হয়েছে কি সে বাড়িতে গিয়েছে বাড়িতে যাওয়ার পর ভালো করে গোসল করেছে শোনেন একটু ভালো করে গোসল করে ওযু করেছে জায় নামাজ থেকেছে 100 রেকাত কাপড় নামাজ পড়েছে মানে কিছু তো বেলায় জাহির করতেই হবে 100 রেকাত কাপড় নামাজ পড়েছে আর এক গাদা মানে এক পাদা মাটি জোগাড় করেছে এক পাদা এক গাদা মাটি জোগাড় করেছে এবার 100 রেকাত কাপড় নামাজ পড়ার পরে 11 বার দরুদ পাক তারপরে আল্লাহ শরীফ পড়ার পরে বলে ছু মাটি তো ছু বুঝাচ্ছে না মাটি নিজের জায়গায় তো ভাই আবার বের করে কি বলে সময় তো সারাদিন রয়েছে বের করেছে কি বের নফল নামাজ পড়েছে বের মাটি 11 বার দরুদ শরীফ পড়েছে পড়ার পরে ফের সুরা ইখলাস পড়েছে ফের বলে ছু মাটি কি আর সোনা হয় সোনা হয় না বাস মুরিদ কাছে লেগে মানে পীর সাহেব আমাকে নকল দোয়া দিয়েছে বুঝছেন না পীর সাহেব
সাহেবের কাছে গিয়ে বলছে হুজুর আপনি আমাকে নকল দেওয়া দিয়েছেন, বলে কেন, বলে মাটি শোনা হচ্ছে না, বলে বাবা তোমার জবান না আমার জবান, তোমার জবান আর আমার জবান, আমার জবান থেকে আমি বলি না খোদা আমাকে মন তু শুদম তু মন শুধি মন দিল শুদম তু যা শুধি পাকিস্তান গোয়াত মাদাজি মন জি গরব তু দি গরি। আরেকটা কথা বলি ভাই, আমাদের এই দরবারের একটা বিরাট গুণ আছে ভাই, যারা নদিয়া বর্ধমানের লোক তারা খুব ভালোই জানে, নদিয়া বর্ধমানের লোকেদেরকে সাপে কাটলে ডাক্তারের কাছে যেতে হয় না, গ্যারান্টি সাপে কাটলে এখানে নদীর লোক আছে তো হাত ধরো, জি বলো তোমাদেরকে সাপে কাটলে তোমরা কার কাছে যাও, ডাক্তারের কাছে যাও না বিলের কাছে যাও, বিলের কাছে গেলে সাপের বিষ বালি হয় না হয় না, আমি চ্যালেঞ্জ করছি কোন মায়ের যদি সাপের বিষ বালি করে দিতে পারে এই দরবারে এসে আমি তার বড় দিব, একজন ফকির একটা হোটেলের সামনে দাঁড়িয়ে খাবার চাইছে, তো হোটেল আলা দাঁড়িয়ে দিচ্ছে, তো হোটেল আলা যখন দাঁড়িয়ে দিচ্ছে তো সেই হোটেল আলাকে বলছে তুই যদি আমাকে খাবার না দিস তোর দোকান উল্টে দেবো, একটা ফকির তার কিছু নেই ফটা চেড়া জামা, সে বলছে দোকান উল্টে দেবে, নিজামুদ্দিন আউলিয়া এই কানে শুনলেন তার কথা, কানে যখন শুনলেন তিনি চোখ বন্ধ করে কষ্ট করলেন, সেই ফকিরের আন্তরিক খবর জানার চেষ্টা করলেন, তো দেখলেন ফকির হচ্ছে ভুয়ো ভাটা ঘোর বলছে, তো বলছে রে বাবা এত বড় কথা বলে কি করে, আচ্ছা ঠিক আছে পীর কে আছে দেখি, যখন পীরের দিকে দেখি তাকিয়েছে তো দেখছে পীরের মনেও কিছু নেই, পীর হচ্ছে ওই ওই রকম, কিন্তু যখন আরেকটু আগে গিয়ে দাদা পীরের দিকে তাকিয়েছে তো দেখছে দাদা পীর একটা মস্ত বড় আল্লাহর বলি মস্ত বড় আল্লাহর বলি, তো ভাই কখন সে দেখছে যে তার দাদা পীর হাত তুলে দাঁড়িয়ে রয়েছে, কেন তার নাতি পীর একবার আবেদন করবে আর আমি আল্লাহর দরবারে পৌঁছে দেবো, আল্লাহর দোকানকে উল্টে দেবে, তো সঙ্গে সঙ্গে নিজামুদ্দিন আউলিয়া খুব এলাহি বলছে বাবা দোকানদার এটা চাইছে দিয়ে দে, এটা চাইছে দিয়ে দে, চলছে হুজুর আপনিও দিয়ে দিতে বলছেন এর মধ্যে কি আছে, এর মধ্যে নেই কিন্তু এ যার সঙ্গে সম্পর্ক রেখেছে তার মধ্যে অনেক, ওই নিসবতকে আমাদের হাসল দেব হাসল আল্লাহ তাবারক ওয়া তাআলা, আমাদেরকে যেন সেই নিসবতটা বজায় রাখিয়ে রাখতে দেয়, আমাদের অন্য কিছু দরকার নেই ভাই, আমরা সম্পত্তি নিয়ে কি করব,
কবরে নিয়ে যেতে পারবো, কি কবরে নিয়ে যেতে পারবো? কিন্তু একটা সম্পত্তি আমাদের দরকার। কোন সম্পত্তি? আলে রাসুলের মহব্বত, ওয়াস পাকের মহব্বতের সম্পত্তি। হ্যাঁ, ওয়াস পাকের ভালোবাসার সম্পত্তি, মরা পাকের ভালোবাসার সম্পত্তি। ব্রাদারানে মিল্লাত ইসলামিয়া, সেই জন্যই বলছি যে ভাই, দুনিয়া সম্পত্তি কামাবে, তার চেয়ে বেশি আখিরাতে সম্পত্তি কামানোর চেষ্টা করুন। কারণ দুনিয়ার সম্পত্তি আজ আছে, কাল নাও থাকতে পারে, কিন্তু আখিরাতের সম্পত্তি যদি কামিয়েছে, এখানেও কামিয়াব হয়ে যাবে, আবার সেখানেও কামিয়াব হয়ে যাবে। আমি অনেক সময় বলে থাকি, আমার বিপাশা পেয়েছে, একটা অপরিচিত জায়গায় গিয়েছি, গিয়ে যদি বলি ভাই আমাকে একটা ক্লাস দাও, তো সেই লোকটা কিন্তু আমাকে ক্লাস দেবে না, বলবে কে না কে, ক্লাস দিলে যদি নিয়ে পালাই। কিন্তু সেই জায়গায় গিয়ে যদি বলি ভাই বিপাশা পেয়েছে, একটু পানি খাবো, তাহলে কি করবে? ক্লাসকে ঢেলে পানিটা দেবে। হ্যাঁ, ক্লাসে দেবে তো পানি দেবে, আবার যদি অত্যন্ত ভালো লোক হয় পানি খেয়েছে, গ্রাস পেয়েছি, মিষ্টিও পেয়েছি। হ্যাঁ, তো ভাই আখেরাত চাইলে, দুনিয়া চাইলে, দুনিয়া পাওয়া যেতেও পারে নাও পারে, কিন্তু আখেরাত যদি চেয়েছি, দুনিয়া সঙ্গে পেয়ে যাবো, আর জান্নাতের মিঠাই আমাদের কোন উপহার থাকবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যেন সেইভাবে চলার তৌফিক দান করেন, এবং সেইভাবে যেন আমরা চলাফেরা করতে পারি। পড়াশোনা অনেক কিছু ছিল ভাই, কিন্তু হয়ে গিয়েছে কি বেলা হয়েছে ছোট। আর আমরা যারা দক্ষিণের লোক তাদের জন্য অসুবিধা নেই, কিন্তু যারা নদিয়া থেকে এসেছেন তাদের ট্রেনের ব্যাপার থাকে, সেই জন্য সেই দিকে লক্ষ্য রেখে একটা জিনিস জানবেন ভাই, বাপ বা বেটা সিপাহী কা গোড়া, কুছ নেই গোড়া গোড়া। যদি বলতে শুরু করি তো দু তিন ঘন্টায় অথমের জন্য কোনো ব্যাপারই নয়। আপনারা নিশ্চয়ই জানেন নদিয়া বর্ধমানে নদিয়াতে বাইর ছড়া বলে গ্রাম, সেই বাইর ছড়ায় একটা মাহফিল হয়েছিল, সেই মাহফিলে রাত একটা বক্তব্য শুরু করেছি, সকাল সাড়ে পাঁচটা শেষ। আমার পীরের যদি দোয়া না হতো, আমার ক্ষমতা ছিল না একটা বাক্য মাইকে পড়া। আজ পানার পিবার রয়েছে, সাইফুদ্দিন ওয়াজ করতে গিয়ে পালাতো, ভয় করতো মাইকের সামনে দাঁড়াতে, ভয় করতো। আল্লাহ বলছি, মাইকের সামনে যদি আমাকে 20 মিনিট টাইম দেওয়া হতো, আমি 14 বার ঘড়ি দেখতাম যে তখন 20 মিনিট শেষ হবে। হ্যাঁ, আর এখন যদি কেউ আমাকে 20 মিনিট দেয়, আমি মনে করি যে আরে আরে বলি, আরে কি বলি, আরে কি বলি, কেন আমার মাথায় তোমার হাত রয়েছে, তোমার ছত্র ছায়া রয়েছে, এবং সেই ছায়া আমি অনুভব করি। আমার যখন আল্লাহ বলছি, এখানে তো মামুন বলে একটা ছেলে আসেন, নাহলে তাকে দিয়ে সাক্ষী করিয়ে দিতাম। আমার যখন কোনো বিপদ হওয়ার সম্ভাবনা থাকে, কোন না কোনো ব্যক্তিকে দিয়ে আমাকে সাবধান করিয়ে দেওয়া হয়। হ্যাঁ, এরকম বহুবার ঘটেছে, সেই জন্য সেরকম কাবাতুল্লাহ আল্লাহ পাকটাকে জান্নাত নসিব করুক, সেও আমাকে বলে দিয়েছে, এবং মামুনও আমাকে বলেছে হুন্ডু আব্বা আব্বা, আমি দাদা হুন্ডুকে সব খেয়েই দেখেছি। আর তারপরে সেই ঘটনা হতে গিয়েছে, সেটা অন্য দিকে চলে গেছে। ব্রাদার আনে মিল্লাত ইসলামিয়া, যাই হোক ভাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই একত্রিত এক জায়গায় নিয়ে এসেছে, তার যদি কৃপা না হতো আমরা কিন্তু এইভাবে হাজির হতে পারতাম না। হ্যাঁ, আমি সেই কালকে একটা ঘটনা বলছিলাম, জনাব আমিনউদ্দিন মিয়া হিংসি, যাদের ছেলেরা এখন একটু খিদিরপুর খিদিরপুর দরবার একটু জ্বালা ধরে, বাপ ছিল এক, ছেলে হয়েছে
তো সেই আমিনউদ্দিন মিয়া হুজুর গোসে পাকে পুরুষ পাখি আমাদের খিদিরপুরে আসবেন প্রায় আর অনেকটা রাস্তা এসে গিয়েছেন আমার বাড়ি থেকে ছুটে গিয়েছে আমার কাছে গিয়ে বলছি যে চলো বাড়িতে আগুন লেগে গিয়েছে বাড়িতে আগুন লেগে গিয়েছে তিনি বলেছেন যে না ভাই আগুন লেগে গিয়েছে কিন্তু আমার নিয়ত হয়ে গিয়েছে পীরের দরবারে যাওয়ার আমি পীরের দরবারে যাব যদি আমার ঘর পুড়ে ছাই হয়ে যায় আমার পীর দেখবে আমার পীর দেখবে তো তিনি এখানে এসেছেন পুরুষ পাক সেরেছেন ছেলে বাড়ি গিয়েছেন তারা আশেপাশে বাড়ি ঘুরেছে তারা বাড়ি বেঁচে গিয়েছে বাসিন্দারা আপনারা এই খবর জানেন তো হ্যাঁ তাহলে চিন্তা করুন এসে থাকতে হবে খেলাটা কি আল্লাহ কসম খেয়ে বের করছে আর দেশগুলো কি আল্লাহ কি তোমাকে এই জন্যই দুনিয়ায় পাঠিয়েছে তুমি কাপের জন্য আল্লাহর কসম খাও হ্যাঁ ফিমের জন্য আল্লাহর কসম খাও প্রাণের জন্য আল্লাহর কসম খাও হ্যাঁ না ভাই সেই জন্য আপনাদেরকে দুনিয়ায় পাঠানো হয়নি বরং রাসূলের পাকে উম্মত করে এই জন্যই পাঠানো হয়েছে যে বাস পাকে দিতে বাদ হ্যাঁ এলে বেদ দিতে বাদ ব্রাদারানে মিল্লাতে ইসলামিয়া আমরা বড়ই সৌভাগ্যবান যে আমরা একটু আগে মাওলানা সাহেব বলছিলেন না আমাদের সব কিছু আজম তাই না আমাদের কিতাব কিতাবে আজম কালামুল্লাহ চারটে কালামুল্লাহ আল্লাহর কালাম মূল গ্রন্থ চারটে সাহিফা অনেকগুলো আছে মূল গ্রন্থ হচ্ছে চারটে কোরআন জবুর ইন্দিরা কোরআন কিন্তু সেই চারটের মধ্যে একটাই আছে ১২৪,০০০ পয়গম্বরের মধ্যে নবী আজম একজনই হয়েছে শহীদ অনেক হয়েছে কিন্তু শহীদে আজম একজন ইমাম অনেক হয়েছে ইমামে আজম একজনই গোস অনেক হয়েছে গোসে আজম একজনই হয়েছে হ্যাঁ বরাদার আমি মিল্লাত ইসলামে এই সব আজম গুলো তো আমাদের হ্যাঁ আরো সুন্দর ব্যাপার খিচড়ি আমাদের দিকে কোরমা আমাদের দিকে বিরিয়ানি আমাদের দিকে পোলাও আমাদের দিকে পায়েস আমাদের দিকে তাই না খেজুরের মিয়াস আমাদের দিকে মিষ্টির ফাতেহা আমাদের দিকে কিন্তু অপোজিশন পার্টির দিকে তো কিছু থাকা দরকার আর তাই বলতেই যাচ্ছে না ভাবে আমাদের দিকে সব কিছু আছে মুরগা আমাদের দিকে আমাদের জন্য মোল্লা আর ওদের জন্য কাউয়া যেমন রোগ তেমন ফেরেশতা আমরা মোল্লায় সন্তুষ্ট ওরা কাউয়ায় সন্তুষ্ট তো পানে না বোলা রেছে ऐसा फायदा दुआ से भी बहुत है अगर असर करे ये तो सही लतीफ भी ना तमाम है जो खुद बयां हुआ है आगाज बात था वाखर दावाना अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन یہاں سے اگر گرا ہے تو اس کے آنکھوں